খাগড়াছড়ি জেলার রামগড়ে ছাতোয়াই মারমা সাইট নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাতের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় রামগড় পৌর এলাকার মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক আরফিন শরীফ পাটোয়ারি 26কে আটক করেছে। সে রামগড় রেস্ট হাউসের কর্মচারী আবু আহমদের ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা 6:30 দিকে মাস্টারপাড়া নিজ বাড়ির সামনে ঘাতক আরফিন শরীফ পাটোয়ারি তার প্রতিবেশী চাতোয়াই মারমা সাইটকে বাড়ির পাশে রাস্তার ধারে বসে থাকা অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে। পরে কেরোসিন ঢেলে তার পুরো শরীরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা ঘটনাটি দেখে আহতকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নরেন তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নরেন চৌধুরী জানান, আগুনে চাতোয়াই মারমার শরীরের 80% পুড়ে গেছে। এছাড়া তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। নিহতর ছেলে অংশুই মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশী, সম্প্রতি সে তাদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। এ ঘটনায় তার পিতা রামগড় থানায় একটি অভিযোগ করলে সে ক্ষুব্ধ হয়ে আজ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আহসানুল্লাহ জানান, শরীফ একজন মাদকাসক্ত ছেলে। এক মাস পূর্বে তার বিয়ে করানো হলেও 3 দিনের মাথায় সংসার ভেঙে যায়। তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে। হত্যার ঘটনায় আটক শরীফের বাবা আবু আহমদ পাটোয়ারি জানান, তিনি সন্ধ্যায় ফেনী থেকে রামগড় এসে ঘটনাটি শুনেছেন, তবে তার ছেলে ঘটনার সাথে জড়িত কিনা তা তিনি জানেন না। আবু আহমদ দাবি করেন, তার ছেলেটি গত 2 বছর যাবৎ মানসিক রোগে ভুগছে। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে তার মানসিক চিকিৎসা করানো হয়। রামগড় থানার ওসি তদন্ত রাজীব কর জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শরীফ পাটোয়ারিকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা রুজু করার প্রক্রিয়াধীন আছে। রামগড় সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান মোহাম্মদ উদ্দিন কাজিমি জানান, ঘটনার পর ঘাতককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় সে স্বীকার করেছে। তদন্তে হত্যার কারণ জানা যাবে। ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মেডিকেল আনার পরে ওরা উনি এখানে মারা গেছে। আসামি আমরা গ্রেপ্তার করেছি স্পট থেকে, আমাদের স্পটের মধ্যে যেসব জিনিসপত্র সবকিছু আমাদের কাছে আছে, আসামিও গ্রেপ্তার আছে। এখন মামলা প্রক্রিয়া দিন, ওনার ছেলে এজাহার দায়ের করলে আমরা মামলা নেব, এবং হচ্ছে কালকে আমাদের যে বিক্রিমের ইয়েটা হবে পোস্টমর্টম হবে, হয়তো আসামি আমরা কালকে চালান করে দিব। এখন বর্তমানে আপনি স্যার আপনার বক্তব্য কি? এখন লুকোচুরি কোনো কিছু না, আসামি গ্রেপ্তার আছে এবং উনি ন্যায় বিচার পাবে, এটা আমরা শিখুতে ন্যায় বিচার পাবো। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে। নিউজ ডেস্ক খাগড়াছড়ি টুডে।